গ্রেপ্তারের পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে একজন টেরিটরি ম্যানেজার, বিকাশ এর এক টেরিটরি ম্যানেজার যে গাজীপুরের দায়িত্বে নিয়োজিত, সে তাদের এই প্রতারণার সাথে সরাসরি সংশ্লিষ্ট। তাদের বিকাশের যে শিট, অর্থাৎ নতুন যারা এজেন্ট হয়, এই এজেন্টদের তালিকাটা সে সরবরাহ করে প্রতারকদের কাছে, বিনিময়ে সে আর্থিকভাবে লাভবান হয়। তো যারা নতুনভাবে বিকাশের এজেন্ট হয়, তারা বিকাশ ব্যবসা সম্পর্কে খুব একটা বেশি জানে না। তো এদের ডিটেলস তথ্যগুলো যখন এই প্রতারকদের হাতে, আমাদের যে বিকাশের যে এজেন্ট তানভি সিরাজি, সে যখন দিয়ে দেয়, তখন এই প্রতারকরা, এই নতুন যারা এজেন্ট, তাদের সাথে বিকাশের কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং তাদের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা, কমিশন বৃদ্ধি করা, এই ধরনের অফার দিয়ে তাদের পিনকোডগুলো তারা নিয়ে নেয়, নাম্বার এবং পিনকোড নিয়ে। তখন তাদের অ্যাকাউন্টে যত টাকা থাকে, পুরো টাকাটা তারা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এর মাধ্যমে তারা ব্যাপক মানুষকে ক্ষতির সম্মুখীন করে এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে এই বিকাশের কর্মকর্তা, টেরিটরি ম্যানেজার তানভীর সিরাজি। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে 2012 সালে এই বিকাশের টেরিটরি ম্যানেজার হিসেবে যোগদান করে। সে ঢাকা, নেত্রকোনা, গাজীপুর, সর্বশেষ কিশোরগঞ্জে কর্মরত। তো এই যে একটি প্রাতিষ্ঠানিক ব্যক্তির যে একটি গুরুত্বপূর্ণ পদে থেকে প্রতারকদের তথ্য দিয়ে যে প্রতারণাগুলো করার সুযোগ তৈরি করেছে, যে আর কারণে আমাদের যারা বিকাশের গ্রাহক তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ প্রাতিষ্ঠানিক ব্যক্তি যদি, প্রতিষ্ঠানের কেউ যদি এই প্রতারণার সাথে সংশ্লিষ্ট থাকে, তখন প্রতারণার মাত্রা কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবং যারা প্রতারণা করে তারা সহযোগিতার মাধ্যমে, এদের সহযোগিতা নিয়ে কিন্তু এই কাজটা ব্যাপক হারে করে থাকে। আমরা, আপনারা জানেন যে ফরিদপুর, মাদারীপুর ওই অঞ্চলের অনেক প্রতারক আছে বিকাশ প্রতারণার সাথে জড়িত। এই এই ব্যক্তি গাজীপুরে থাকা অবস্থায় সে ফরিদপুরের প্রতারকদের সাথে যোগাযোগ করে এই প্রতারণায় তাদের সহযোগিতা করে। আমরা তাকে গ্রেপ্তারপূর্বক আমরা ইতিমধ্যে টাঙ্গাইলে প্রেরণ করেছি, সে টাঙ্গাইল আদালতে আছে। পরবর্তীতে সে আমাদের কাছে বিস্তারিত ঘটনা কিভাবে করেছে সবটাই বলেছে। আর যারা প্রতারণার সাথে সংশ্লিষ্ট, তারা তো অনেক বিস্তৃত পরিসরে কাজটা করে। আমরা তাদের তো ধরছি, তাদের কাছ থেকে তথ্য নিচ্ছি এবং এর সাথে সংশ্লিষ্ট যারা চেন, এই চেন পুরোটাকেই আমরা ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের 7 জন এই মামলায় গ্রেপ্তারও হয়েছে, আমাদের অন্যান্য মামলায় অনেকে গ্রেপ্তার হয়েছে। এটা আমরা তাদের গতকালই, তানভি সিরাজিকে গতকালই জিজ্ঞাসাবাদ করলাম। করার পরে এই তথ্যটা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানো উচিত, কারণ যারা বিকাশের এজেন্ট হবে তাদের সতর্ক থাকতে হবে। তারা বিশ্বাসে নতুন অবস্থায় তারা বুঝে না, না বুঝে তাদের তথ্যগুলো দিয়ে দেয়, দিয়ে তারা নিঃস্ব হচ্ছে। তা আপনাদের মাধ্যমে জনগণ এবং বিকাশ এজেন্ট যারা হবে নতুন, তারা যদি বিষয়টা জানতে পারে, সচেতন হবে, আমরা আজকে বিকাশ কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো। এটা তো আজকে আপনাদের সামনে উপস্থাপনা করলাম, গতকাল আমি রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ তাকে করেছি, এরপরে সে আজকে ভোরে তাকে নিয়ে টাঙ্গাইলে চলে গেছে। আজকে আপনাদের সাথে কথার পরে আমরা বিকাশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব। এটা 2012 সালে সে বিকাশের টেরিটরি ম্যানেজার হিসেবে যোগদান করে। প্রাথমিকভাবে আপনার পুরো বিষয়টা, সে তো সাম্প্রতিক, সাধারণত আসামিরা যেটা করে যে সাম্প্রতিক বিষয়ে সে জড়িত এটাই স্বীকার করে, সে অতীত পুরোটা স্বীকার করতে ইচ্ছুক না, বা সে বলে আমি অল্প দিন এটা শুরু করেছি, কিন্তু সে অনেক দিন থেকে জড়িত এবং সে অনেককেই এই অনেক প্রতারক চক্রকেই সে তথ্যগুলো দিয়ে সে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। না, সাধারণ গ্রাহক তো প্রতারণার শিকার হচ্ছে অন্যভাবে, এই তানভি সিরাজির মাধ্যমে, তানভি সিরাজির মাধ্যমে সরাসরি প্রতারিত হয়েছে যারা নতুন এজেন্ট।